আজ 23শে আগস্ট। মুর্শিদাবাদের সুতিতে অবস্থিত দুখুলাল নিবারণ চন্দ্র কলেজের প্রতিষ্ঠা দিবস। আজ থেকে প্রায় 55 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই কলেজটির। তারপর থেকেই শিক্ষা ব্যবস্থায় শহরের প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই কলেজটি। আজ সোমবার কলেজের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকার বাসিন্দাদের সুবিধার্থে পানীয় জলের একটি ওয়াটার এটিএম এর শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এদিন এই কর্মসূচিতে সাংসদের সাথে সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইমানি বিশ্বাস সহ কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দুখুলাল নিবারণ চন্দ্র কলেজ, যেটা আমাদের বলতে পারা যায় শিক্ষার প্রাণকেন্দ্র ছিল আমাদের এই এলাকার আর কি, একবারে ফারাক্কা থেকে আরম্ভ করে এই কলেজ, যে আজকে প্রতিষ্ঠা দিবস, সেটা 55 বছর চলছে। এবং এই সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ শিক্ষক এবং অশিক্ষক তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে কলেজের ছাত্রছাত্রীদের জন্য এবং এই এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছে, সেটা আজকে উদ্বোধন হলো আর কি। আমাদের এই এলাকার সম্মানীয় বিধায়ক ইমানি বিশ্বাস সহ সাংসদ খলিলুর রহমান এবং সমস্ত শিক্ষক বৃন্দকে নিয়ে আর কি আজকের এই কাজ সম্পন্ন। এই কলেজ বলতে বলা যায় যে একটু আগে যেটা বললাম যে আমাদের শিক্ষার প্রাণকেন্দ্র, আমিও খুব গর্বিত যে এই কলেজের আমি ছাত্র। এই কলেজ 1967 সালে হয়েছে, আমি 1976 সালে উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ কমার্স স্টুডেন্ট ছিলাম। তো আজকে আমি আসতে পেরে আমি খুব আনন্দিত, এবং আগামী দিনেও আমার কাছে স্যার কিছু প্রস্তাব দিয়েছেন, আমি নিশ্চিত সেগুলোকে আমি সফল করবো আর কি। কলেজের ডেভেলপমেন্টকে উদ্দেশ্য রেখে নিশ্চয় সেগুলো হবে আর কি। এবং আমি খুব আশাবাদী, যেভাবে যে টিম দেখলাম তাতে ভালো টিম থাকলে রেজাল্টও ভালো হয়, ফলাফলও ভালো হয়, সাফল্যও আসে। তো আমিও কলেজের সর্বতভাবে সব দিক থেকে আমি সাফল্য কামনা করছি। এমপি খলিলুর রহমান সাহেব বললেন, এই শিক্ষা কেন্দ্রের একটা এটা মেরুদণ্ড আমাদের, শুধু ফারাক্কা মালদা বহু এলাকা থেকে ছাত্রছাত্রী আমাদের ডিএনসি কলেজে অ্যাডমিশন নিতেন, তাই আজকে দুখুলাল নিবারণ চন্দ্র কলেজে আজকে তার প্রতিষ্ঠা দিবস 55তম। আমাদের সেখানে আমরা গত কয়েকদিন থেকে আমরা ভেবেছিলাম যে প্রিন্সিপাল ভারপ্রাপ্ত ঈশান সাহেব এবং সুনীল বাবু সমস্ত স্টাফদের সঙ্গে আলোচনা করে স্কুলের জন্য কলেজের জন্য যে ছাত্রছাত্রীরা আসছেন তাদের বিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যাপারটা, এবং এলাকায় যেসব মাঠে প্রচুর খেলোয়াড় মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এবং ফুটবলার ক্রিকেটার আসে আমাদের এখানে, তাই বাহিরেও সেম গ্রামবাসী এবং এলাকাবাসীর জন্য এবং আমাদের যারা ফিজিওথেরাপি অর্থাৎ যারা মাঠে প্র্যাকটিস করতে আসেন সমস্ত তাদের জন্য আমরা বিশুদ্ধ পানীয় জল বাইরে থেকে সেই ব্যবস্থা করেছি। এবং প্রতিষ্ঠা দিন দিবসে আমরা আসতে পেরে আমাদের এমপি সাহেব খলিলুর রহমান সাহেব নিজেই উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এই কলেজ আজকে যে 55তম প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রোগ্রামে আমরা সমস্ত শিক্ষকদের এবং প্রিন্সিপাল থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে সকলকে পেয়েছি এবং ছাত্রছাত্রীদেরকে পেয়েছি। আগামী দিনে এই কলেজের ডেভেলপ কী আরও উন্নত ডেভেলপ করা যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সার্বিক পড়ুয়াদের জন্য প্রাইমারি প্রাথমিক স্কুল থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত যেভাবে দেখছেন, আমরা তার ছাত্র সহায় হিসেবে আমরা সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিগুলো আমরা সেভাবে একই রকমভাবে সহায়তা শুরু করেছি, এটা হচ্ছে আমাদের মেন। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা, এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ।
যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।